নমস্কার, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এটা হল 3929 মামলা দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস আলী হাসান মণ্ডল। তো ডায়ের নম্বর দেখতে পাচ্ছেন, কেস নম্বর, এবং আজকে কিন্তু কেসটা উঠতে চলেছে, শুনানি হতে চলেছে। তো 3929 ভ্যাকেন্সি যেটা সুপ্রিম, যেটা প্রথমত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যেটা রায় আছে যে 2014 যে রিক্রুটমেন্ট হয়েছিল 2020 সালে, 2014 টেটের, তো 2020 সালে 16,500 প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্ট করা হয়, এবং সেখানে যেটা জানা গেছিলো যে 3929 ভ্যাকেন্সি ওই 16,500 থেকে গেছে, তো সেটা নিয়োগ করা হয়নি। তো আর দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু লিস্টেড আছে সুপ্রিম কোর্টে 22/2/2024। তো এই 105 নম্বর সিরিয়ালে আছে 3929 কেসটি। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা বলেছিল যে ওই ভ্যাকেন্সিটা কিন্তু নেই, ওটা পরবর্তী রিক্রুটমেন্টে ওটা চলে গেছে, ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে, তো সেজন্য আর দেওয়া যাবে না। তো সুতরাং যেটা 2014 যারা নট ইনক্লুডেড ছিলেন তাদের যেটা ইয়ে যে আমরা এটা নেব, তো যাই হোক না কেন, তার পরবর্তী সময় সুপ্রিম কোর্ট যায়, ডিভিশন বেঞ্চে কেসটা জাজমেন্ট হয়, এবং তারপর সেই জাজমেন্টটা নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়, এবং এই সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটা চলতে থাকে। তো দীর্ঘ দিন ধরে কিন্তু মামলাটা চলে। তো দেখা যাক আজকে কী শুনানি হয়। 22/2/2024 কিন্তু 3929 মামলা, 2014 সালের নট ইনক্লুডেডরা কী সুযোগ পায় কী পায় না সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর নির্ভর করছে। কী বলবে প্রাথমিক শিক্ষা পর্ষদ দেখা যাক, যে 3929 ভ্যাকেন্সিটা কি আছে না নেই, পর্ষদ কি বলে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। তবে এই কেসটির ভবিষ্যৎ সেভাবে নেই, কেননা একটা নিয়োগ হয়ে গেছে, তো তার পরবর্তী সময়ে কি করবে, আবার কোথা থেকে ভ্যাকেন্সি দেবে সেটাও কিন্তু ভাবতে হবে। তো দেখা যাক, তারপরে আবার 2022 স্টেটের নিয়োগ আসছে, তো তারাও কিন্তু সেটা কথা বলবে না। তো দেখা যাক কী হয় আগামী যে কেসটা হতে চলেছে শুনানি, যে 22/2/2024 অর্থাৎ আজকে কী শুনানিতে উঠে আসে আপডেট, সেটা আমি আপডেট পেলেই দিয়ে দেবো।